যারা জেকা 2020-র জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই এপিসোডটি। সেখানে আমরা জেকার পুরনো কোয়েশ্চেন পেপারগুলোর সলিউশন দিয়েছি। এখানে আমরা 2019-2018 এবং 2017-র কোয়েশ্চেন পেপারগুলো সলভ করার পর শুধু অ্যান্সারগুলোই দিচ্ছি। এর পরের ভিডিওতে আমরা প্রত্যেকটি ইয়ার ওয়াইজ কোয়েশ্চেনের সলিউশন দেব এখানে। তো জেকা 2020-র ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, ডেট পোস্টপোন করা হয়েছে। আর অথচ এখানে ওদের ওয়েবসাইটে কোয়েশ্চেন পেপারগুলো দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর সলভ করে নিয়ে যারা আমাদের এই উত্তরের সাথে মেলাতে পারেন। এবং যদি ডিফারেন্ট হয় অ্যান্সার বা মনে হচ্ছে আমরা ভুল করেছি, আপনারা একদম সঠিক করেছেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো শুরু করা যাক আমাদের এই এপিসোড। এটা হচ্ছে জেকার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই জেকার যে ওয়েল্ড কোয়েশ্চেন লেখা আছে এখানে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করলে সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো দেখতে পাবেন। এবং দেখুন পরীক্ষার ডেট দেওয়া আছে 27 জুন 2020, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্সড লেটার লেখাই আছে, তো যখন হবে তখন জানিয়ে দেওয়া হবে। তাছাড়া চলে আসা যাক আমাদের সলিউশনগুলিতে। এখানে দেখুন আমরা দুটো সিম্বল ইউজ করেছি, একটা হচ্ছে স্টার, একটা ক্রস। স্টারটা হচ্ছে যে ক্ষেত্রে আমরা চারজন মিলে একটি সঠিক মানে সিদ্ধান্তে আসতে পারিনি, সেক্ষেত্রে আমরা একটি গেস করেছি যে অ্যান্সারটা কী হতে পারে। এখানে সেখানে হয়তো প্রবাবিলিটি ছিল যে দুটো অ্যান্সার হচ্ছে, বা সেখানে দেখা যাচ্ছে অ্যান্সারটি খুব কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি কিন্তু একদম প্রপার অ্যান্সারটা বুঝতে পারছি না, কারণ যেহেতু কোয়েশ্চেন পেপারগুলো ওয়েবসাইটে দেওয়া, অথচ তার অ্যান্সারগুলো দেওয়া নেই ওখানে, তো আমরা সেটা ঠিক করে নিতে পারছি না। এবং সেই জন্যই আজকের এই এপিসোডটা, যাতে সবাই আমাদের সলিউশনের সাথে মিলিয়ে দেখতে পারে। তো এই যে সলিউশনগুলো আমরা এখানে দিয়েছি সেটা হচ্ছে আমরা পিডিএফ করে ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এটা হলো 2019-এর গেল, এবার আসছে 2018-টা। 2018-র এবং 2017-ও এখানে বলে রাখা ভালো, 2017-তে একটি কোয়েশ্চেন 39 এর মনে হচ্ছে আমাদের তরফ থেকে যে কোনো প্রশ্নের প্রিন্টিংয়ে কোনো একটা ভুল রয়েছে, যেমন অপশান ডিতে অ্যাকচুয়ালি 5 লেখা আছে, বাকি অপশানগুলোর সাথে আমাদের অ্যান্সার মিলছিল না, এবং অপশান ডি এর অ্যান্সারটা 58 আমাদের ক্ষেত্রে এসছে যেটা আমরা লিখে রেখেছি, এবং ওখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কোয়েশ্চেন পেপারে 5। এবং এক্ষেত্রে 34-এ কোয়েশ্চেনটার ক্ষেত্রে ডেটা ইনসাফিসিয়েন্ট বলা হয়েছে, তার কারণ ওখানে দুটো, ওটা একটা ব্লাড রিলেশনের আর কি কোয়েশ্চেন ছিল, তো সেখানে দুটো অ্যান্সার আমাদের আসছে, একটা হচ্ছে কাজিন আর একটা হচ্ছে ব্রাদার, তো দুটোই যেহেতু সম্ভাবনা রয়েছে হওয়ার, তো কোনটা সঠিক উত্তর সেটা বুঝতে না পারার জন্য ওখানে থার্ড অপশান যেটা ছিল ডেটা ইনসাফিসিয়েন্ট সেটা আমরা চুজ করেছি। 2018-তে সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। এখানে কয়েকটা জায়গায় হয়েছে 2019-এর প্রশ্নটাতে, 2019-এর 19 নম্বরের কোয়েশ্চেনটি তে আমরা স্টার মেরে গেছি, অর্থাৎ এটা আমরা আন্দাজে করেছি, একটুখানি কাছাকাছি গেছি হয়তো উত্তরে, সেই জন্য এখানে স্টার মারা। এবং 20-টা আপনারা যদি কেউ করতে পারেন আমাদের জানাবেন অবশ্যই, আমরা পারিনি। তবু অপশান ডিটাকে আমরা সিলেক্ট করেছিলাম আন্দাজে, এবং এক্ষেত্রে 45-এরটাতে দুটোই অ্যান্সার হতে পারে, তো সেটাও আপনারা করে অবশ্যই জানাবেন আমাদের। ধন্যবাদ, আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে, এবং আপনাদের সাড়া পেলে আমরা অবশ্যই প্রত্যেকটি ইয়ারের, অর্থাৎ 2019, 2018 এবং 2017-এর আলাদা আলাদা করে সমস্ত কোয়েশ্চেনের সলিউশনের ভিডিও আপলোড করব। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।